बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम रहमतुल्लाह। आमी मोहम्मद मोमिनुल हक बोलछी। आज के आपनादेर सामने कथा बोलबो ऐकिक नियम निये। एकेर साहाज्य निये जे हिसाब करा हय सेई पद्धतिके ऐकिक नियम बोले। जेमन चारटी डिमेर दाम 32 टाका होले नयटी डिमेर दाम कत, এই জাতীয় সমস্যা বিভিন্ন পরীক্ষায়, ছোটখাটো পরীক্ষায়, বিসিএস পরীক্ষাতে আসে। তো আমরা এই হিসাবটাকে কিভাবে সহজে করতে পারি সমাধান দেখুন। চারটি ডিমের দাম 32 টাকা, একটি ডিমের দাম বের করে নিয়ে তারপরে করতে হবে। তাহলে চারটি ডিমের দাম 32 টাকা লিখলাম, একটি ডিমের দাম যখন বের করব তখন আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে চারের সাথে একের কম্পেয়ার করতে হবে, চার বড় না এক বড়। যেহেতু চার বড় এক ছোট, তাহলে এক ছোট হওয়ার কারণে এই দামটা কম হবে, একটা জিনিসের দাম বা একটা জিনিসের পরিমাণ কম হবে, তাহলে একটা ডিমের দাম কম হবে। এই জন্য ভাগ, অর্থাৎ চার নিচেই 32 উপরে ভাগ হয়ে গেল। এই হিসাবটুকু হবে একটা ডিমের দাম। এবার আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট নয়টি ডিমের দাম, তার নয়টার ডিমের দাম বের করতে হলে আমরা একের নিচে নয় লিখে আবার নয়টি ডিমের দাম, তাহলে একের সাথে নয়ের কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি কি নয় বড় এক থেকে। তো এক থেকে যেহেতু নয় বড়, তাহলে নয় উপরে গুণ হবে, অর্থাৎ 32/4 যে ভগ্নাংশ সেকেন্ড লাইনে আছে, দ্বিতীয় লাইনে আছে, তার সাথে নয় গুণ করতে হবে। ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হলে উপরে গুণ করতে হয়, সেই হিসাবে চার দিয়ে আমরা 32/4 উপরে গুণ করলাম নয়। এখন চার দিয়ে যদি 32 কাটি 8, তাহলে 8 আর 9 এর মাঝখানে গুণ আছে, 8 9 72, 72 আমাদের অ্যান্সার হয়ে গেল নয়টা ডিমের দাম। আচ্ছা, এবার এমসিকিউ এর কোশ্চেনের জন্য, এমসিকিউ কোশ্চেনের জন্য এই অঙ্কটা এত বড় করার কোনো দরকার নাই। সংক্ষেপে প্রশ্ন দেখা মাত্র এটার অ্যান্সার বের করা যাবে, প্রশ্ন দেখা মাত্র এটার অ্যান্সারটা বের করা যাবে। আপনারা দেখুন যে চারের সাথে কত গুণ করলে 32 হয়, চারের সাথে 8 গুণ করলে যেহেতু 32 হয়, সেহেতু 9-এর সাথে 8 গুণ করলে আমাদের ওই রেজাল্টটা হয়ে যাবে, 8 9 72 হয়ে গেল আমাদের রেজাল্ট।